নিজের চোখের সামনে মেয়ের সম্মান চলে যাবে মা হয়ে মানতে পারেননি, গর্জে উঠেছিলেন প্রতিবাদে, আর সেই মাসুলি জীবন দিয়ে দিতে হলো মাকে। নিঃশংস এই ঘটনার সাক্ষী রইল মুর্শিদাবাদের রঘুনন্দনপুর। ঘটনার সূত্রপাত শনিবার, ঘড়ির কাঁটায় তখন রাত 10টা। বাড়িতে মেয়েকে নিয়ে শুয়েছিলেন মা। বাড়িতে হঠাৎই চড়াও হয় 4-5 জন দুষ্কৃতী। বছর 16 মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এরপর মেয়ের সম্ভ্রম বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন মা। 4-5 জন দুষ্কৃতীর সামনে একাই রুখে দাঁড়ান, কিন্তু লালসার নেশায় উন্মত্ত দুষ্কৃতীরা পথের কাঁটা সরাতে দুবারও ভাবেনি। ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপানো হয় মাকে। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে পড়ে যায় মা। খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা, ততক্ষণে চম্পট দেয় দুষ্কৃতীরা। শনিবার রাতে আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ওই মহিলাকে, কিন্তু দুষ্কৃতীর বিরুদ্ধে রুখে দাঁড়ালেও মৃত্যুর কাছে হার মানতে হয় তাকে। ঘটনার পর শমশেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু এখনো অধরা দুষ্কৃতীরা। গোপাল চট্টোপাধ্যায় ও অনির্বাণ বাগচি, এবিপি আনন্দ।